বাফুফে ভবনে জেগে উঠেছিল শঙ্কার মেঘ ভেতরে ছিলেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা কিন্তু এর মধ্যেই বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার এক প্রতিবাদ কর্মসূচি পালন করছিল বাংলাদেশ ফুটবল আলট্রাস সে সময় মেয়েদের রক্ষার্থে এবং প্রতিবাদীদের বোঝাতে সেখানে উপনীত হন খোদ বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু তার কথায় পরিস্থিতি কিছুটা শান্ত হয় পাশাপাশি উপস্থিত সকলকে আগামী বাফুফে নির্বাচনের জন্য অপেক্ষা করার আহ্বান জানান ছেলে এবং নারী উভয় ফুটবল দলের ম্যানেজার হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপ এই ম্যানেজার আমার যেটা করণীয় আমার যেটা কাজ আমি বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যানেজার আমি আমার দায়িত্ব পালন করেছি আপনারা জানেন দুই সালে বাংলাদেশ ছেলেদের জাতীয় ফুটবল দল যখন সাফ চ্যাম্পিয়ন হয় সেটারও আমি ম্যানেজার ছিলাম এবং দুই হাজার বাইশে আপনি জানেন যে মেয়েদের যে সাফ হয়েছে নেপালে নেপালের মাটিতে নেপালকে আমরা পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছি এই মেয়েদের দলের আমি ম্যানেজার তো আদৌ আমি ম্যানেজার হিসাবে যেহেতু আছি আমি আমার দায়িত্ব পালন করেছি আমার মেয়েদেরকে প্রোটেকশন দেওয়া তাকে দেখ বাল করার দায়িত্ব আমার সেই হিসাবে যেহেতু আমাদের এই ভবনে আমাদের মেয়েরা থাকে আমাদের মেয়েরা আছে তাদের আজ একজন গার্জিয়ান হিসাবে পিতার মতো মনে করে আমি সকাল থেকে এখানে আছি আমি আমার মানে আমি চিন্তা করতেছিলাম যে আল্লাহ না যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে যার পরিপ্রেক্ষিতে আমি এই পোটেশন দেওয়ার জন্য এখানে এবং এই যে যারা আসছে ওরা গতকাল কেউ আসছিল। এসে একটা আলটিমেটাম দিয়ে গিয়েছিল এবং আজকে ওরা আসছে এবং আমি তাদেরকে সুন্দরভাবে কথা বলেছি ওই সময় আর বর্তমান সময়ের ডিফারেন্স আপনাকে কিন্তু চিন্তা করতে হবে ভাইয়া বর্তমান পরিবেশ পরিস্থিতি আর বিগত দিনের পরিবেশ পরিস্থিতি অনেক পরিবর্তন আপনাকে এটাকে কিন্তু চিন্তা করতে হবে আগের দিন ভুলে যান এখন বর্তমান নিয়ে চিন্তা করেন এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন আগামী দুই মাসে আপনার কোন কাউন্সিলররা আসবে আমি কিভাবে জানি আপনি কিভাবে জানেন কয়েক কত কয়েকদিন আগে এজিএম হয়েছে এজিএমে যে কাউন্সিলররা আসছিল তারাই যে এখন আসবে এমন তো কোনো কথা নাই কাউন্সিলারও তো চেঞ্জ হতে পারে অতএব কাউন্সিলাররাই তো ডিসাইড করবে কে প্রেসিডেন্ট হবে কে জেনার সেক্রেটারি হবে কে ভাইস প্রেসিডেন্ট হবে কে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হবে কারা মেম্বার হবে আলট্রাসের দাবি খুব দ্রুতই পদত্যাগ করতে হবে বাফের সভাপতি কাজী সালাউদ্দিন এবং নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ কে আমাদের চাওয়া হচ্ছে এই ফেডারেশনটা বারবার ব্যর্থ হচ্ছে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের কিন্তু বাফুফের সম্মানটা বারবারই নষ্ট করতেছে দুর্নীতি থেকে শুরু করে সব প্রস্তুত আমাদের চাওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি শেষ আলাউদ্দিন সাহেব এবং বাংলাদেশ নারী ফুটবল উইংসের চেয়ারম্যান কিরণ এবং সহসভাপতি সালাম মুর্শিদি সাহেব তাদের তিনজনকে শ্রদ্ধার সাথে আমরা বলতেছি যে স্বসম্মানে পদত্যাগ করতে হবে এটা গণমানুষের দাবি এবং বাংলাদেশের সকল ফুটবল ফ্যান্সদের দাবি যে সালাউদ্দিন সাহেবের পদত্যাগ তো এটা আমরা গত প্রায় দশ বারো বছর ধরে দেখে আসছি সে যেভাবে ইচ্ছা তার স্বেচ্ছাচারিতা মাধ্যমে তারা ফুটবল ফেডারেশন চালাচ্ছে তে আমরা আপনি বলতে পারেন যে নির্বাচনের মাধ্যমে আসছে কিন্তু সে তো নির্বাচনের সুষ্ঠু পরিবেশটাই দেয়নি সে টোটালটা একটা সিন্ডিকেট করে রেখেছে এবং তার প্যানেলটা এটা আমরা চাই আগামী নির্বাচনে আমরা নিজেরাও জানি যে এখন যদি আমরা কোনোভাবে তাকে এইটা ম্যানিপুলেট করার চেষ্টা করি আমরা হয়তো ফিফা নিষেধাজ্ঞা পড়তে পারি সো আমাদের দাবি হচ্ছে আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এবং নির্বাচনের জন্য নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকে যাতে এখানে কোনো সিন্ডিকেট হতে না পারে এবং প্রত্যেকটা কাউন্সিলর যাতে এখন আমরা অনেক কাউন্সিলরের সাথে কথা বলেছি তারা মানে তার এগেস্টে কোনো কথা বলতে পারছে না এদিন প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি সালাউদ্দিনের পদত্যাগ দাবিতে পথে পথে গ্রাফিতি অঙ্কন করে বাংলাদেশ ফুটবল আলট্রাস আলিফ চৌধুরী বাংলা ভিশন